গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা তোমাদের গণিত অর্থাৎ অঙ্ক বইয়ের প্রথম পাতাটা বার করবে। আমরা পিপিটি তোমরা শিখেছো, সংখ্যা শিখেছো, এক থেকে একশো অব্দি তোমরা শিখে গেছো। এইবার এই সংখ্যা আমাদের কি কাজে লাগে সেইটা তোমাদেরকে আমরা বোঝাবো। তোমাদের বইয়ের প্রথম পাতাটা দেখো, একদম প্রথম চ্যাপ্টারটা, এইটা তোমরা বার করো। তো বার করলে তোমরা দেখো কতগুলো ছবি দেখতে পাবে। এখানে বইতে তিন চারটে গরুর ছবি দেওয়া আছে। আচ্ছা, এই যে সংখ্যা 1, 2, 3, 4, 5 সবই হচ্ছে সংখ্যা। সংখ্যা দিয়ে আমরা কি করি সেটা আমাদের জানতে হবে। সংখ্যাতে কোন জিনিস কটা আছে সেটা আমরা বোঝাতে পারি। যেমন এখানে 5টা গরু আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এই 5 হলো একটা সংখ্যা। আমি যদি তোমাদেরকে অন্য ছবি দিয়ে একটা বলি যে এটা কটা আছে, তখন তোমরা সেটা আমি তোমাদের একটা ধরো কি বলবো একটা কাঠ দিয়েই বোঝাই। এখানে গুনে বলো তো যে এটা কটা ছবি এখানে, তখন তোমরা বলবে 1, 2, 3। তাহলে এই 3 হলো একটা সংখ্যা। যেমন আমরা গরু 5টা গরু পেয়েছিলাম, আমরা গুনেছিলাম, গুনে 5 পেয়েছিলাম, 5 একটা সংখ্যা, তেমনি 3ও একটা সংখ্যা। এইবার এই যে আমরা দেখলাম কটা জিনিস আছে, তোমরা এইভাবে আমি আরো ছবি দিতে পারি বা তোমরাও আরো ছবি আঁকতে পারো, এই দিয়ে কটা জিনিস আছে গুনলে সংখ্যার দরকার হয়, সংখ্যা পাবে। এছাড়া যখন এই যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো দিয়ে যদি আমরা কেউ জানতে চাই যে এখানে দ্বিতীয় পাতায় তোমরা দেখো 3টে মেয়ের ছবি দেওয়া আছে, 1, 2, 3 করে 3টে মেয়ের ছবি। প্রথম মেয়েটির হাতে একটা বই আছে, দ্বিতীয় মেয়েটির হাতে একটা বল আছে, আর তৃতীয় মেয়েটির হাতে একটা বাক্স মতো আছে, অর্থাৎ চলে যাচ্ছে। তাহলে এইবার আমরা যখন বলবো যে বলো তো যে তৃতীয় মেয়েটির হাতে কি আছে, তখন তোমরা বল আমি যখন বলবো যে কার হাতে বল আছে, তখন তোমরা বললে ওই যে পরেরটা আছে না, তার হাতে বল। কিন্তু গণিতের ভাষায় আমরা যখন বলবো, তখন আমরা পরেরটা, আগেরটা, পেছনেরটা এইভাবে বলবো না, তখন এই বোঝাতে তখন বলতে হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে 4টে থাকলে চতুর্থ, 5টা থাকলে পঞ্চম, এইভাবে কিন্তু আমরা বোঝাবো। এবার দেখো ছবিটা নিচে আবার এঁকে দেওয়া হয়েছে, তখন দেখা হচ্ছে এই ছবিগুলো একই ছবি আছে, কিন্তু এদের স্থানটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ যে 3টে মেয়ে ছিল সেই 3টে মেয়েকে স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে। যে মেয়েটি শেষে অর্থাৎ 3 নম্বরে ছিল, তৃতীয়, সে প্রথমে চলে এসেছে, তারপরে যে প্রথমে ছিল সে দ্বিতীয়তে চলে এসেছে, এবার যে মেয়েটি দ্বিতীয় স্থানে ছিল সে চলে গেছে শেষে তৃতীয় স্থানে। এবার এই যে আমি বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তোমরা যখন কোনো কিছু বোঝাবে তখন তোমরা আগেরটা, পরেরটা, শেষে, মাঝখানে এইভাবে বোঝাবে না। এই অঙ্কের ভাষায় যখন বোঝানো হয় তখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে। আমি যেটা আপনাকে দেখেছি তাহলে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়, এইটা এইভাবে। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আগেরটা পরেরটা এইভাবে বললাম না আমাদের। তাহলে আমরা সংখ্যা কি কাজে লাগে বুঝে গেছি, কোনো জিনিস কটা আছে গুনতে, আর স্থান পরিবর্তনের সময় তখন তাদেরকে এই নামে চিহ্নিত করতে হয়, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো তোমরা অনেকগুলো মাপ আছে, সেদিন কতগুলো আকার দেখিয়ে দিয়েছিলাম আমি, এবার হচ্ছে আকার, এই আকারটা কি মাপটা, প্রত্যেকটা জিনিসেরই
মাপ থাকে, একটা ঘর যেমন আমরা ঘরে বাস করি ঘরেরও একটা মাপ আছে। আমরা যদি একটা লাঠি ব্যবহার করি, একটা স্কেল ব্যবহার করি, তাদেরও কিন্তু একটা মাপ আছে। তোমরা ঘর, ঘরের মাপ কি করে হবে? প্রত্যেকে যদি আমরা পা মেপে মেপে আমরা যাই, তোমাদের ছবিও দেওয়া আছে কতগুলো ছবি, এবার পা মেপে মেপে গেলে আমরা কতটা মাপের ধারণা করতে পারি। কিন্তু এর মধ্যেও একটা ই আছে, তোমরা বাচ্চা, তোমরা যদি পা গুলো গুনে গুনে যাও, তোমাদের পা গুলো ছোট ছোট, তাই সেই মাপটা কিন্তু একরকম হবে। আমি বড় বা আমার থেকেও যারা বড়, অনেকের পায়ের আকার মাপ কিন্তু প্রত্যেকে সমান হয় না, কারোর পা ছোট হয় কারোর পা বড় হয়। এবার যে বড় সে যখন যাবে, তোমার হলো 50টা পা কিন্তু তার হয়তো 15টা, তো কমে যাবে, কেন তার পাটা কিন্তু বড়, সে টক টক করে চলে যাবে। তাই পা মেপে গোনার থেকে আমাদের একটা এককের সাহায্যে মাপা সুবিধা। এককটা কি? এর জন্যই এককের ব্যবহার হয়েছে। এগুলো তোমরা বড় হলে বুঝতে পারবে, এখন ওয়ানে বড় সবে শুরু, তাই তোমাদের একটা এককের ধারণা দেওয়া আছে। এককটা কি? এই যে আমি এই ঘরটা আমরা করব, এইটা মিটার বা সেন্টিমিটার এতে মাপা হয়। আচ্ছা, এইবার এইটা তোমাদের একটা সহজ বলি, আমাদের যখন দর্জি আমাদের জামা কাপড় তৈরি করে, তখন সে কিভাবে মাপে? তখন সে হাত মেপে পা মেপে তা তো করে না, তা কিভাবে করে? ফিতে নেয়, ফিতের সাহায্যে বা স্কেলের সাহায্যে তারা ওই কাপড়টা কত মিটার লম্বা সেটা তারা মেপে নেয়, মেপে নিয়ে তারপরে তারা কাটে। আমরা যখন কোনো একটা কাগজকে নিলাম, সেই কাগজ দিয়ে একটা খাম তৈরি করব, আমি একটা খামের উদাহরণ দিচ্ছি তোমাদের, খাম দেখেছো সবাই, সেই খামটা যখন করবো তখন আমরা স্কেল নেব, প্রত্যেকেরই স্কেল আছে, সেই স্কেল দিয়ে মেপে আমরা সেই আকারটা বের করে নেব, নিয়ে তারপরে খামটা, তাহলে আমরা বুঝতে পারবো এইটা কতটা লম্বা আছে কতটা চওড়া আছে। বুঝতে পেরেছো? তাহলে কোনো জিনিস কতটা লম্বা হবে আর কতটা চওড়া হবে এইটা মাপার সহজ উপায় হলো মিটার বা সেন্টিমিটার দিয়ে মাপা। ফিতের সাহায্যে মাপলে, স্কেলের সাহায্যে মাপলে তাহলে তোমাদের সেটা সুবিধা হবে। এবার দেখো এই যে মিটার সেন্টিমিটারটা কি, এটা হলো লম্বা মাপার একক। মিটার সেন্টিমিটার দিয়ে লম্বা মাপার একক এটা। আচ্ছা, এই হলো মাপের ধারণা। এবার তোমাদের দেখো, আমরা জল, দুধ, তেল আমরা দোকানে যাই, সব আনি, তোমরা জানো এগুলো কি ফিতে বা স্কেল দিয়ে মাপা যায়? এগুলো যায় না। এগুলো মাপার জন্য হচ্ছে লিটার, একে বলে লিটার। তেল যখন আনতে যাবো, কেরোসিন তেল, তোমরা অনেক বাচ্চারাই মায়ের সঙ্গে গেছো, দেখো তেল নিয়েছ, এক লিটার, দু লিটার। তেল হচ্ছে তরল পদার্থ, জল হচ্ছে তরল, পাতলা গড়িয়ে যায়, এগুলোর কোনো আকার নেই, যে পাত্রে যখন রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। তাহলে দুধ, তাও তাই প্যাকেটে করে দুধ এখন নিয়ে আসে, আবার গোয়ালা বাড়িতে দুধ দিতে আসে, দেখবে সে একটা তোমাদের পোয়া ব্যবহার করা হয়, ওগুলোকে বলা হয় এক পো দু পো, এরকম দুধ মেপে দেয়। এগুলো হচ্ছে তরল পদার্থ, তরল পদার্থ মাপার একক হলো লিটার, এগুলো আমরা লিটারে মাপি। কখনোই জল যখন একটা গ্লাসে রাখবে তখন দেখবে মনে হবে এইটুকু জল আছে, কিন্তু যখন আবার আমি একটা প্লেটে রাখবো তখন প্লেটে ছড়িয়ে যাবে, তাহলে আকারটা বদল হয়ে গেল, তখন মনে হবে কতটা জল, কিন্তু একইভাবে জলটাই রয়েছে, তাহলে এ আকার বদল হয়, বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো তোমাদের দিয়েছে যে কতগুলো ছবি আছে, তোমাদের 3-4 নম্বর পাতায় তোমাদের কতগুলো ছবি দিয়েছে, এইগুলো আমরা মোমবাতি, বেলুন সব দেখতে পাচ্ছ, এগুলো ডিম, একটা গোল বৃত্তর মতো, যখন আমি আকারগুলো শিখিয়েছিলাম বলেছিলাম গোল, একটা বলও ধরতে পারি, বল একটা গোল, এইগুলো যখন আমরা, এগুলো কিন্তু খুব হালকা জিনিস, এগুলো অন্যর
গ্লাস নিই, সেই গ্লাসটার তুলনায় এইগুলো কিন্তু খুব হালকা। আচ্ছা, এইবার এইগুলো একটা কাপ ডিশ প্লেট, এইগুলো হচ্ছে এই মোমবাতি ডিম পালক এগুলোর তুলনায় এই জিনিসগুলো হচ্ছে খুব ভারী। এবার এগুলো যদি আমাদের ওজন করতে হয় তখন আমাদের কি হয়, দাড়িওয়াল্লা নিতে হয়। প্রত্যেকটা দোকানে যদি তোমরা গিয়ে থাকো তাহলে দেখবে একজন দুজন দেখেছো যে সেগুলো আমাদের দোকানদার দাড়িপাল্লায় ওজন করে দেয়। তাহলে আমরা তখন একটা পালক দিলাম, পালকটা কিন্তু একদম হালকা, কোনো ওজনই বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পাল্লার উপরে একটা কাপ ডিশ বসালাম তখন সেটা ভারী। তাহলে এই জিনিসগুলোর তুলনায় এই জিনিস অর্থাৎ ভারী জিনিস এইগুলোকে যখন ওজন করে আনতে হবে তখন আমাদের কিলোগ্রাম গ্রাম এই হিসাবে আমাদের কিন্তু দোকানদাররা দেয়, আমরা মেপে নিয়ে আসি। তা এইগুলোর জন্যে আমরা কি করি, এই যে পাল্লায় বসালাম নামালাম দিল এটাকে কি বলা হলো, এটাকে বলা হলো ওজন, ওজন করে দিল যে কত কিলোগ্রাম হলো বা কত গ্রাম হলো তোমরা। আর এই কিলোগ্রাম গ্রাম এগুলো মাপার জন্য বাটখারা থাকে, তখন বাঁ দিকে বাটখারা থাকে আর ডান দিকে জিনিসটা থাকে। আমি এই কাপ ডিশ বললাম, সেখানে আমরা দোকান থেকে অনেক কিছু আনি, চাল আনি, ডাল আনি, গম আনি, এইভাবে কিন্তু দোকানিরা আমাদের ওজন করে দেয়। তাহলে ওজনের একক হলো কিলোগ্রাম। আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদের কতগুলোই বললাম, একটা হলো আমাদের সংখ্যা যে কোন জিনিস কটি আছে গুণনে আমাদের কি করতে হয়, সংখ্যা বের করতে হয়। তারপরে হলো সংখ্যার স্থান পরিবর্তন করতে গেলে আমাদের কি বলতে হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আমাদের নির্দিষ্ট করে দিতে হয়। তারপরে বললাম কোন জিনিস কতটা লম্বা কতটা চওড়া মাপার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এককের সাহায্য নিতে হয়, সেটা মিটার বা সেন্টিমিটার। লম্বা মাপার একক এক কথায় হলো লম্বা মাপার একক সেন্টিমিটার বা মিটার। এরপরে যেটা আমি পড়ালাম তোমাদের হলো তরল জিনিস মাপার একক হলো লিটার। তরল জিনিস তো বলেই দিলাম কোনগুলো তরল পদার্থ। আচ্ছা, এরপরে আর একটা আমরা করেছি, যেটা আমরা দোকান থেকে আনি ওজন করে আনি সেই ওজন করার একক হলো কিলোগ্রাম। তাহলে তোমাদের আজকে এই পাঁচটা আমি করালাম, তোমরা এগুলো বাড়িতে করবে। তারপরে দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব যে লিটার কিলোগ্রাম মিটার সেন্টিমিটার এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। কেমন? থ্যাংক ইউ।